নতুন পরিচয় আর নতুন আবেগ লৈ নতুন দিল্লী উড়া মারিছে রাজ্যের নবনির্বাচিত সাংসদসকল। প্রায় দুবহিয়া উৎকণ্ঠার অবসান ঘটায় লোকসভালৈ নির্বাচিত হল এই সকল সাংসদ। কি কংগ্রেস কি বিজেপি সকল নবনির্বাচিত সাংসদের এটা দিল্লী যাত্রা। কাইলৈর NDAৰ নবনির্বাচিত সাংসদসকলের বৈঠক আহ্বান করা হয়েছে। লোকসভা সচিবালয়ের সেন্ট্রেল হলত অনুষ্ঠিত হব এই বৈঠক। এইজন প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যিক বিজেপির প্রাক্তন সভাপতি রঞ্জিত দত্ত। দীর্ঘ বছর ধরে রাজ্যের রাজনীতিতে জড়িত আছিল দত্ত, কিন্তু হঠাৎ সাংসদ হিসাবে দিল্লী যাবলৈ ওলাইছে বর্ষিয়ান নেতা রঞ্জিত দত্ত। এগারোগী সাংসদ অহাকালি আমার সেন্ট্রেল হলত আমার গোটে NDA সাংসদ সকলের বৈঠক হব, তার কারণে আমি আজি গুয়াহাটি বা দিল্লী গৈ আছো। দিল্লী রওনা হয়েছে এইগারী বিজুলি কলিতা মেধি। কোনেও ভাবিবই পড়া নাছিল এদিন গুয়াহাটির সাংসদ হব এইগারী বিজুলি কলিতা মেধি, কিন্তু দলে টিকট দিয়ার পাছতেই অনায়াসে গুয়াহাটির দরে সমষ্টির সাংসদ হল এইগারী মহিলা। তেওঁর নতুন আশা আর আবেগ লৈ দিল্লীমুখী হয়েছে। সঁচাকৈ খুব সুন্দর অনুভব, আর প্রথমবারের আমি গুয়াহাটিক প্রতিনিধিত্ব করে দিল্লী আমি যাব ওলাইছো রাইজর আশীর্বাদত। আমার এগারোগী কেবাগী ইতিমধ্যে গল, আমি এটা যাবলে ওলাইছো আর বাকি সকল যাব। কোনে ভাবিছিল এদিন ফণীভূষণ চৌধুরী হব লোকসভার সাংসদ। সমগ্র জীবন বিধানসভাতে কটোয়া অগপর ফণীভূষণে সামরিব খুঁজেছিল রাজনীতির দীঘলীয় ইনিংস, কিন্তু বিধির বিপাক বরপেটার টিকট পালে ফণীভূষণে। হাহি হাহি নহয়, টিকট পাই উচুপি উঠিছিল এইজন সহজ সরল রাজনীতিকে। বঙ্গাইগাঁও সমষ্টির আনবারকৈ অসম বিধানসভালৈ নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করা ফণীভূষণ চৌধুরীক এবার সাংসদ হিসাবে দেখা যাব দিল্লী। দায়িত্ব পালন করার কারণে মনোভাব গোটাইছো, আর এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে মানে রাইজর সহযোগিতা বিচারিম। একদরে দিল্লী যাত্রা করেছে দিলীপ শইকীয়া, কামাখ্যা প্রসাদ দাসা, সর্বানন্দ সোনোয়াল, প্রদান বড়া, জয়ন্ত বসুমতারীকে ধরে বিজেপির নব নির্বাচিত সাংসদসকল। ইফালে কংগ্রেসেরও সাংসদসকলে এজনের পাছত আনজন উড়া মারিছে দিল্লী। ইন্ডি এলায়েন্সের বৈঠকত অংশগ্রহণ করার লগতে সাংসদ হিসাবে শপথ লব কংগ্রেসের নব নির্বাচিত সাংসদ রকিবুল হুসেইন, প্রদ্যুৎ বরদলৈ আর গৌরব গগৈয়ে। আজাৰৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতাৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।